নমস্কার, আমি ডক্টর পার্থ কর্মকার, সিনিয়র নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট ফিজিশিয়ান। আজকে আমি বলবো ট্রান্সপ্ল্যান্ট নিয়ে। কিডনি ট্রান্সপ্ল্যান্টের কথা শুনলে প্রথম যেটা পেশেন্ট এবং বাড়ির লোকের মনে আসে, কিডনি কে দেবে, তারপরেরটা কত টাকা খরচ, তারপরেরটা ট্রান্সপ্ল্যান্ট তো করা হলো কিন্তু তারপরে কি হবে। এখন ডোনার নিয়ে আমি বলি আপনাকে, আমাদের সোসাইটিতে বেশ ভালো রকমের চেঞ্জেস আসছে। হয়তো প্রিয়জনকে ভালোবাসাটা আমরা অনেকেই ভুলে গেছি, তার জন্য আমরা এখন পেশেন্ট পাই যেখানে বাবা মা তার ছেলেকে বা মেয়েকে কিডনি দিতে রাজি নয়, তারা চাইছেন বাইরে থেকে নেওয়ার জন্য। তাদের একটাই ভয়, আমি যদি কিডনি দিই তাহলে আমার কি হবে। এই সম্বন্ধে আমি এটাই বলতে চাই, আমরা যখন কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য ডোনারদের দেখি, তাদেরকে এমনভাবেই দেখি যে তাদের মধ্যে একটুও ত্রুটি থাকলে, ভবিষ্যতে লাইফ রিস্ক থাকলে আমরা তাদের কিডনি নিই না। একটা কিডনি নিয়ে বেঁচে থাকা যায় না, নিশ্চয়ই যায়, প্রায় স্বাভাবিক বেঁচে থাকা যায়, এবং সেই স্বাভাবিকটা করার দায়িত্ব আপনার। যে কিডনি ডোনেশন করলেন, যাকে করলেন, তার সাথে এসে ডাক্তারবাবুর কাছে যদি বছরে একবার করে কিডনিটা চেক করে নেন, ব্লাড প্রেশারটা চেক করে নেন, আপনিও কিন্তু স্বাভাবিক বাঁচবেন। সুতরাং কিডনি ডোনেশন থেকে ভয় পাওয়ার বা পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই। বাড়ির লোক যদি কিডনি না দেন তাহলে কিডনি কেনার একটা প্রবণতা থাকবে। সুতরাং আমি আপনাদের রিকোয়েস্ট করব, বাড়ির লোক কিডনি দিন। কিডনি ডোনেট করলে শারীরিক দিক থেকে কোনো অসুবিধে হয় না। বর্তমান পরিস্থিতিতে যখন আমরা দেখছি যে বাড়ির লোক খুব একটা কিডনি দিতে রাজি হন বা বাড়ির লোকে পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিফারেন্ট ব্লাড গ্রুপের কিডনি ট্রান্সপ্ল্যান্ট। এটা প্রচলিত যে ব্লাড গ্রুপ একই থাকলে বা ম্যাচ করলে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা যায়, কিন্তু ব্লাড গ্রুপ আলাদা থাকলেও কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা যায়। তাতে হয়তো একটু খরচটা বেশি, কিন্তু অন্য উপায়ে কিডনি ডোনার খোঁজার কোনো দরকার হয় না। এবার হলো খরচ, কিডনি ট্রান্সপ্ল্যান্টের কি খরচ ডায়ালিসিসের থেকে বেশি না কম? আমি বলবো একই। ডায়ালিসিসের যে খরচটা হচ্ছে সেটা হচ্ছে ধাপে ধাপে, মাসে মাসে, কিন্তু কিডনি ট্রান্সপ্ল্যান্টের খরচ হচ্ছে একই সময়ে অনেকটা টাকা দিতে হচ্ছে আপনাকে। আর মেনটেন্যান্স যে ওষুধের খরচ সেটা খুব যে বেশি তা নয়। কিডনি ট্রান্সপ্ল্যান্ট ডায়ালিসিসের থেকে সুপিরিয়ার। আমরা সবসময় পেশেন্টদেরকে বলি, যে কোনো পেশেন্টদেরকে, যে কোনো বয়সে, সুগার থাকলে হোক, যে কোনো রোগ থাকলে হোক, কিডনি ট্রান্সপ্ল্যান্ট ইজ বেটার দ্যান ডায়ালিসিস। আর কিডনি ট্রান্সপ্ল্যান্টের পরে কেমন থাকবেন সেটা পুরোটাই ডিপেন্ড করছে আপনার সহযোগিতার উপর। আমি আমার রোগীদের এটাই বলি, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা মানে ট্রিটমেন্ট শেষ হয়ে যাওয়া না, ট্রিটমেন্ট শুরু হওয়া, একটা নতুন জীবন, একটা নতুন যুগের শুরু হওয়া। এখানে পেশেন্টদেরকে এবং বাড়ির লোককে খুব সাবধান থাকতে হবে, যাতে কোনো প্রকারে ইনফেকশন না হয় বা ইনফেকশন হলেও যত দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে। কোনো সমস্যা হলেই যদি আপনি ডাক্তারের কাছে যান তাহলে প্রাথমিক অবস্থাতেই তার চিকিৎসা করে এই ট্রান্সপ্ল্যান্ট কিডনিটাকে সুরক্ষিত রাখা
যেতে পারে। সাধারণত আমরা বলি 10 ইয়ার সার্ভাইভাল অফ দ্য পেশেন্ট ইজ অলমোস্ট 90% এবং গ্রাফট সার্ভাইভাল অফ 10 ইয়ার্স অ্যারাউন্ড 75%। সুতরাং ট্রান্সপ্ল্যান্ট করে খুব ভালো থাকে। আপনারা এগিয়ে আসুন, ভয় পাবেন না। নমস্কার।